মদমত্ত গাড়ি চালকের বদান্যতায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ বড়মুড়ায়। রবিবার পড়ন্ত বিকেলে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন চারজন যাত্রী। মারুতি ইকো গাড়ি আর অল্টো গাড়ির মধ্যে ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে অল্টো গাড়িটি আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল। বিপরীত দিক থেকে আগরতলা দিকে ছুটতে থাকা মারুতি ইকো গাড়িটি সরাসরি অল্টো গাড়ির মুখোমুখি ধাক্কা মারে। অভিযোগ, মারুতি ইকো গাড়ির চালক নেশাসক্ত অবস্থায় ছিল। ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। আহতদের নিয়ে আসে মহকুমা হাসপাতালে। এই ঘটনায় আহত চারজনের মধ্যে দেড় বছরের একটি শিশুও রয়েছে। ঘটনাস্থলে ছুটে গেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনার খবর জানিয়ে আহত শিশুর মা জানিয়েছেন বিস্তারিত। উদয়পুর, উদয়পুরতে শ্বশুর মারা গেছিল। এখানে আইতে সময় দুই গাড়ি এক লোক গেছি, আইতে সময় অস্ত্র দিয়ে আইতেছে। ও গাড়িটা আর একটা গাড়ি মধ্যবস্ত অবস্থা হ্যাঁ মানে রং সাইড লাগাইছে। ওই গাড়িটা কোথায় থেকে কোন থেকে আইতেছিল? এই গাড়িটা তেলিয়ামুড়া থেকে আগত আসলো, আর ইকুটা আগরতলা থেকে তেলিয়ামুড়া আইতেছিল। এরপরে কি লাগাই দিয়েছে? সামনে সামনে লাগাই দিয়েছে। মুখামুখি কয়জন আহত হয়েছে? ইকো গাড়িটা তেলিয়ামুড়ার ইকো গাড়িটা হচ্ছে চারজন আহত হয়েছে। এক বছর দেড় বছর বাচ্চা ছিল একটা, আর বড়জন তিনজন। আর ওই গাড়িটার তেলিয়ামুড়াতে আইতেছে গাড়িটার ড্রাইভার কি করে? এটা অনেক ফায়ার সার্ভিস লিয়ে গেছে হসপিটালে। ফায়ার সার্ভিস লিয়ে গেছে না?